হোস্টেলের কেয়ারটেকারকে বাথরুমে টেনে নিয়ে গেল নিরাপত্তা রক্ষী। গার্লস হোস্টেলের ভেতর শ্লীলতা হানির অভিযোগ, অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পথ অবরোধ। কথায় বলে না রক্ষকই ভক্ষক, এবার তারই জলজ্যান্ত উদাহরণ দেখা গেল বাঁকুড়ায়। হোস্টেলের কেয়ারটেকারকে শ্লীলতা হানির অভিযোগ উঠল নৈশরক্ষীর বিরুদ্ধে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া আদিবাসী কলেজের গার্লস হোস্টেলে। অভিযোগ উঠেছে এই হোস্টেলের মহিলা কেয়ারটেকার শনিবার সকালে হোস্টেলের বাথরুম থেকে স্নান করে বের হচ্ছিলেন। সেই সময় তাকে বাথরুমে নিয়ে গিয়ে শ্লীলতা হানি করে করিমউদ্দিন খান নামে হোস্টেলেরই এক নৈশরক্ষী। নিজের এই অপমানের প্রতিবাদে খাতড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই নিগৃহীতা মহিলা। কেয়ারটেকার মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অপরাধীকে গ্রেফতার করে এবং অভিযুক্তকে এদিন খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে রবিবার সকালে বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়কের ওপর রাজপাড়া মোড়ের কাছে পথ অবরোধ করেন স্থানীয় আদিবাসীরা। এমনকি অভিযুক্তর কঠিন শাস্তি না হওয়া পর্যন্ত তাদের এই পথ অবরোধ চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পথ অবরোধ করে খাতড়া আদিবাসী একক মঞ্চ ব্লক সম্পাদক বলেন, গতকাল দুপুর আড়াইটে নাগাদ বাঁকুড়ার খাতড়া আদিবাসী কলেজের গার্লস হোস্টেলের কেয়ারটেকার বোন যখন স্নান সেরে বের হন, তখন নাইট গার্ড তার উপর নির্যাতন চালায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। কালকে আড়াইটার সময় আমাদের এই যে লেডিস হোস্টেলটা আছে খাতড়া আদিবাসী কলেজের, একজন আমাদের বোন, উনি ওখানে কেয়ারটেকারের কাজ করেন, একজন নাইট গার্ড, নাম তার করিমউদ্দিন খান, উনি বাথরুমের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের বোনটা চান করে বেরুচ্ছিলেন, পুনরায় ওনাকে আবার বাথরুমে ঠেলে ঢুকিয়ে মুখে গামছা বেঁধে ওনাকে ধর্ষণ করে। তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা উপযুক্ত ব্যক্তির শাস্তির দাবি চাইছি। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে খাতড়া থানা ব্যক্তিকে কোর্টে তুলেছে। কোর্টে তুলে বলছে দিদিকে, আমাদের বোনটিকে যেতে বলে, কিন্তু আমরা ওনাকে কোর্টে যেতে দিই না। ওনার উপযুক্ত শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং জামিন অযোগ্য ধারা শাস্তির দাবি চাইছি। অবরোধ যতক্ষণ না ওনাকে আমরা সঠিক সুরা পাচ্ছি, সুরক্ষিত পাচ্ছি, এখন সারাদিন চলবে। অন্যদিকে খাতড়া আদিবাসী একক মঞ্চের আরও এক ব্লক সম্পাদক স্বপন মুদি বলেন, যতক্ষণ না অবধি দোষী শাস্তি পাচ্ছে ততক্ষণ অবধি আমরা এই পথ অবরোধ চালিয়ে যাব। সেই হোস্টেলের আমাদের একটা মহিলা নির্যাতন হয়েছে বা তাকে ইজ্জত নিয়েছে, তার প্রতিবাদে আমরা রাস্তায় আজকে নামেছি এবং আমাদের খাতড়া থানার সমস্ত টাপ, পুলিশের টাপ, তারা করিমকে জামিন করার জন্য কোর্টে আবেদন করেছিল আমাদের মহিলাকে নিয়ে যাওয়ার জন্যে। আমরা সেইখানে আমরা এই মহিলাকে নিয়ে যাই নাই, আমরা ওইখান থেকে নিয়ে চলে এসেছি, সরাসরি আমরা রাস্তায় নেমেছি। করিমের শাস্তি জিতে মানে হয় তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ না করিমের দাবি ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে। আর এবং আগামী দিন যে আমাদের এই ছেলেরা যে এইরকম করছে, ধরুন আমাদের এবারে ধরুন মহিলাদের হোস্টেলে মেয়েদিকে পাঠাচ্ছি, সেখানে সুরক্ষা পাচ্ছে না, সেখানে নাইট গাড়ি আবার মহিলাদেরকে অত্যাচার করছে এবং নির্যাতন করছে, এইরকম বহু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু ঘটনা ঘটে আছে। তাতে সেই দাবি করিম যিসে সঠিকভাবে পায় বা আমরা দাবি চাই, আমরা 161 আমাদের আদিবাসী যেটা আমাদের ধারা আছে সেই ধারায় আমরা ইয়া করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাঁকুড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।